বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা অল্প খরচের মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন। চারটি বেডরুম, তিনটি টয়লেট, একটি কিচেন, সামনে দুটি বারান্দা এবং বড়সড় একটি ফোস্টার ডিজাইন দিয়ে অসাধারণ চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে এবং এই বাড়িটির ভিতরে বাইরে কোনটা সাইজ কত রাখা হয়েছে, ইনশাল্লাহ এটু যে বিস্তারিত আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে পুরো বাড়িটির ড্রয়িংটি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই বাড়িটি দৈর্ঘ্য রাখা হয়েছে 53 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 42 ফিট। টোটালি 2226 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 2000 থেকে 2200 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তো আমাদের এই বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে, 2টি মাস্টার বেডরুম এবং 2টি কমন বেডরুম। তো আমাদের এই বাড়িটিতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সামনে অনেক বড়সড় একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে। তো পোস্টার ডিজাইনের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 9 ফিট এবং সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 12 ফিট বাই 6 ফিট 8 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন পর দিয়ে প্রবেশ করলেই আপনারা ড্রয়িং রুমটা পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটার সাইজ রাখা হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি বাই 14 ফিট 10 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন সামনে 2টি বেডরুম, কমন বেডরুম রাখা হয়েছে। তো কমন বেডরুমের সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 14 ফিট 10 ইঞ্চি করে 2টি বেডরুম। তারপর আপনারা ড্রয়িং রুম থেকে সামনে আরও একটি দরজা পেয়ে যাবেন, সে দরজা দিয়ে প্রবেশ করলে আপনারা ডাইনিং রুমটি পেয়ে যাবেন। তো ডাইনিং রুমটির সাইজ রাখা হয়েছে 23 ফিট 1 ইঞ্চি বাই 17 ফিট 4 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন পিছনে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 15 ফিট করে একটি, এবং আরেকটি সাইজ রাখা হয়েছে 14 ফিট 11 ইঞ্চি বাই 15 ফিট করে। বেশ বড়সড় করেই 4টা বেডরুম রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে একটি কিচেন রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি করে, এটাও একটু বড়সড় করে রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে মোট 3টি টয়লেট রাখা হয়েছে, 2টি মাস্টার টয়লেট, 1টি কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট করে, এবং মাস্টার টয়লেট 2টি সাইজ রাখা হয়েছে 5 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 9 ইঞ্চি করে। তো বন্ধুরা আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে এ টু জেড কোন জায়গায় কীভাবে কী রাখা হয়েছে সব কিছুই ফিজিক্যালি দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখলে আপনারা এ বাড়িটির কীভাবে কী রাখা হচ্ছে তার উপর একটি ধারণা এবং খরচের হিসাবও একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পোস্টের পরে আপনারা একটি মেন দরজা পেয়ে যাবেন, 5 ফিট বাই 5 ফিট দরজাটা সাইজে রাখা হয়েছে। মেন দরজা একটু বড়সড় করে রাখা হয়েছে। তারপর আপনারা দরজা দিয়ে প্রবেশ করলেই ড্রয়িং রুমটি পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটির সাইজ অবশ্য আপনারা ড্রয়িংয়ের মধ্যে দেখেছেন, বেশ বড়সড় স্পেস রাখা হয়েছে। তো ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে একটি ওয়াল হবে এবং ওয়ালের মাঝখানেই ড্রয়িং ডাইনিং স্পেসটি আলাদা করা হবে। তো ইনশাল্লাহ এই পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটি কত সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। তার আগে এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগেই পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সামনের বেডরুমটি। তো আমাদের সামনের বেডরুমটি অনেক সুন্দর করে ইটের ঘাটনি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দক্ষ মিস্ত্রি দিয়ে ইটের ঘাটনিগুলো করা হয়েছে এবং অনেক দেখতে অনেক সুন্দর লাগছে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়িতে বাড়ির কাজগুলো দক্ষ মিস্ত্রি দিয়ে করাতে, যাতে করে আপনাদের বাড়ির সৌন্দর্যটা বাড়ে বা ঘাটনিগুলো আঁকাবাঁকা না হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি বেডরুম।
তো আমাদের এই বেডরুমটা সাইজ অবশ্য আপনারা দেখেছেন, আমাদের বেডরুমগুলো একটু বড় সড় করে রাখা হয়েছে। তো আপনারা যাদের জায়গা আছে এবং যাদের বড় সড় বেডরুম পছন্দ করেন, তারা চাইলে এরকম 14 ফিট বাই 14 ফিট বা 14 ফিট বাই 15 ফিট করেও বেডরুম দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি টয়লেট হবে, তো আমাদের এটা মাস্টার টয়লেট হিসেবে ব্যবহার করা হবে। যেহেতু আমাদের সিঁড়িটা বাড়ির ভিতরে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা সিঁড়ির নিচেই টয়লেটটা রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি আরও একটি কথা বলতে চাই। আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা বাড়ি করার আগে অবশ্যই বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ কন্ট্রাক্টর দ্বারা, যাতে করে আপনাদের বাড়ির খরচের হিসাব আইডিয়া একটা পেয়ে যান, 19-20 16 একটা অ্যাকুরেট আইডিয়া পেয়ে যান, এবং আপনাদের বাড়ির ডিজাইনটা যেভাবে ড্রয়িংয়ের মধ্যে থাকে যাতে সেভাবেই করা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিচেন রুমটি, তো আমাদের কিচেন রুমটিও বেশ বড় সড় করে রাখা হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়িতে কিচেন রুমটা এরকম বড় সড় করে রাখতে। তো আমাদের এখানে চুলা রাখার জায়গাটা ঢালাই করা হয়েছে, আমরা আরও তাক ঢালাই করবো ইনশাল্লাহ। তো আপনারাও চাইলে এরকম সুন্দর করে রাখতে পারেন। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অথবা আমরা যদি কোনো টপিক মিস করে থাকি, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পুরো বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আরও একটি বেডরুম, তো আমাদের এই বেডরুমটার সাইজ অবশ্যই আপনারা ড্রয়িংয়ে দেখেছেন। তো আমাদের এখানে জানালাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জানালা লাগানো হয়েছে। তো এই জানালাগুলোর দাম নিয়েছে 4 থেকে 5 হাজার টাকা, আপনারাও চাইলে 4 থেকে 5 হাজার টাকার মধ্যে এরকম সুন্দর জানালাগুলো পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাস্টার টয়লেট, এটা অ্যাটাচ টয়লেট, আমরা এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট। তো আশা করছি আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, বুঝে নিতে পারছেন। তো বন্ধুরা আমাদের বাড়িটি 16টি কলমের উপরে করা হয়েছে, তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে, এবং আমাদের এই বাড়িটির ভীমের সাইজটি রাখা হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে। তো যারা একতলা বাড়ি করবেন তারা চাইলে আপনাদের ভীমটি 10 ইঞ্চি বা 10 ইঞ্চিও করতে পারেন। তো বন্ধুরা আমাদের বাড়িটির উপরে ছাদটি ঢালাই করা হয়েছে 4.5 ইঞ্চি করে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ঢালাই করা হয়েছে। তো আমাদের নিচের ফ্লোরটি ভিটটা ঢালাই করা হবে 3.5 ইঞ্চি করে, বা অথবা 3 থেকে 3.5 ইঞ্চি ঢালাই করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইলেকট্রিক্যাল যে গ্রুপগুলো কাটা হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ গ্রুপগুলো লাগানো শেষ হয়ে গেলে আমরা প্লাস্টার কাজ শুরু করে দিব। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ব্যালকনিটার মধ্যে আমাদের ঢালাইয়ের কাজে একটু প্রবলেম হয়েছে, তো আমাদের এখানে বাইবেটার মেশিন ইউজ করা হয়নি, যার জন্য আমাদের ঢালাইটি এরকম হয়ে গেছে। তো আপনারাও চেষ্টা করবেন যেখানে আপনাদের ঢালাই কাজ হয় না কেন, আপনারা ভাইবেটার মেশিন ইউজ করতে। তো ভাইবেটার মেশিন ইউজ না করলে আপনাদেরও ঢালাইটি এরকম হতে পারে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা আমরাও ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি, আপনারা চাইলে আমাদেরকে দিয়েও ড্রয়িং ডিজাইনে কাজ করাতে পারেন, ড্রয়িং ডিজাইনে কাজ করাতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন। তো বন্ধুরা আপনারা তো পুরো বাড়িটি দেখলেন, আমাদের এই পুরো বাড়িটিতে এখন পর্যন্ত খরচ হয়েছে 12 লক্ষ টাকা। তো আমরা দেখতে পাচ্ছেন 12 লক্ষ টাকা দিয়ে মোটামুটি এতটুকু কাজ করে ফেলতে পেরেছি। তো আপনারাও 12 লক্ষ টাকা হলে আপনাদের বাড়িটি এতটুকু কাজ করে ফেলতে পারবেন। তো আমাদের এই বাড়িটি পুরো বাড়িটি টাইলস ইলেকট্রিশিয়ান সেন্টারি সহ সব কিছু দিয়ে যদি কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হবে 18 থেকে 19 লক্ষ টাকা। তো 18 থেকে 19 লক্ষ টাকা হলে আপনারা এরকম একটি বাড়ি টাইলস ইলেকট্রিশিয়ান সেন্টারি সহ একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন।